হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লাকি কুকিং হাউস। আশা করছি সবাই খুব ভালো আছেন। সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন একটি এপিসোডে। আজকে আমি নতুন এবং স্পেশাল একটি রেসিপি নিয়ে হাজির হয়েছি। এটা স্পেশাল এই কারণেই বললাম কারণ এই রেসিপিটি সম্পূর্ণ আমি আমার এক্সপেরিমেন্ট থেকে বানিয়েছি। বাজারে এখন প্রচুর কাঁচা আম পাওয়া যায়, তাই ভাবলাম কাঁচা আম দিয়ে নতুন কিছু তৈরি করা যায় কি না, যার স্বাদ হবে টক ঝাল মিষ্টি, সব মিলে খেতে যে অসাধারণ হবে এরকম একটি রেসিপি। আর আমি যখন রেসিপিটি তৈরি করে সফল হলাম তখন আপনাদের সাথে শেয়ার করেছি। আর এই রেসিপিটির নাম দিয়েছি আমি ম্যাঙ্গো জেলো ক্যান্ডি অথবা কাঁচা আমের পুডিং। আর রেসিপিটি তৈরি করা কিন্তু খুবই সহজ। তাহলে চলুন কথা না বাড়িয়ে দেখে নিই। আমি এখানে তিনটি কাঁচা আম নিয়েছি, একদম ফ্রেশ কাঁচা আম নিতে হবে। আমগুলোকে আমি ভালো করে খোসা ছাড়িয়ে নিয়েছি, এরপর আমগুলোকে ধুয়ে আমি সেদ্ধ করে নেব। তো দেখতে পাচ্ছেন আমগুলোকে আমি সেদ্ধ করে একটু ঠান্ডা করে নিয়েছি। এরপর আমি এভাবে একটি চালনির সাহায্যে ভালো করে চেলে নিচ্ছি, যেন এর ভিতরে কোনো প্রকার লাম্পস না থাকে, তার জন্য আমি আমটাকে ভালো করে চেলে নেব। আপনারা চাইলে আমটাকে ব্লেন্ড করে নিয়ে তারপর পানিটাকে ছেঁকে নিতে পারেন। তবে আমি আমটাকে এভাবে হাত দিয়ে ডোলে একটি মণ্ড বের করে নিয়েছি, এতে করে আমি মণ্ডটা কিন্তু একদম সফট হয়। তো দেখতে পাচ্ছেন অবশিষ্ট ময়লাগুলো থেকে গেছে এবং ফ্রেশ আমের ব্যাটারটা পেয়েছি। তো এখানে প্রায় মেজারমেন্ট কাপের এক কাপের মতো আমের ব্যাটার আছে, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ পানি। এরপর দিয়ে দিচ্ছি মেজারমেন্ট কাপের হাফ কাপ পরিমাণ চিনি। এরপর দিয়ে দিব লবণ এক চা চামচ। এরপর দিয়ে দিব বিট লবণ অন পিনস। এরপর দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার এক টেবিল চামচ পরিমাণ। সবগুলো উপকরণ দেওয়া হয়ে গেলে আমি ভালো করে একটি হ্যান্ড মিক্সের সাহায্যে মিশিয়ে নিচ্ছি। ভালো করে একটু মিশিয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমের কোনো কালার নেই, তাই আমি এখানে একটু ফুড কালার ব্যবহার করছি। যেহেতু কাঁচা আমের পুডিং তৈরি হচ্ছে, তো এখানে আমি গ্রিন কালারটা ব্যবহার করেছি। পুডিং বানানোর জন্য আমার আমের ব্যাটারটা কিন্তু অলমোস্ট রেডি হয়ে গেছে। এরপর আমি যে মোল্ডে এই পুডিংটা সেট করবো সেই মোল্ডের মধ্যে সামান্য একটু ঘি ব্রাশ করে নিচ্ছি, এতে করে পুডিংটা মোল্ড আউট করতে অনেক সুবিধে হবে। এরপর চুলায় একটি ফ্রাই প্যান দিয়ে তার মধ্যে আমের যে মিশ্রণটি সেটি দিয়ে দিচ্ছি। এটাকে এখন বেশ কিছু সময় ধরে আমাদেরকে রান্না করে নিতে হবে, যতক্ষণ পর্যন্ত না এটা ফুটে ওঠে এবং আমরা যে আগার আগার পাউডারটা ব্যবহার করেছি সেটা যতক্ষণ পর্যন্ত অ্যাক্টিভ না হয় সে পর্যন্ত এটাকে আমাদের রান্না করে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন এটা অলমোস্ট ফুটে উঠেছে। এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো। যেহেতু প্রথমেই বলেছি আমি কিন্তু একটা টক মিষ্টি ঝাল একটা ক্যান্ডি তৈরি করব, সেজন্য আমি কিন্তু এখানে ঝালটাও ব্যবহার করেছি। এরপর পাশে যে ধরনের ফেনাগুলো উঠেছে সেগুলো আমি একটি চামচের সাহায্যে এভাবে তুলে নিচ্ছি, তা নাহলে এটা দেখতে খুব খারাপ লাগে। তো অলমোস্ট এটা আমার রান্না হয়ে গেছে। এরপর আমি দেখতে পাচ্ছেন মোল্ডের মধ্যে এটা সেট করে নিয়েছি। এরপর এটা নর্মাল টেম্পারেচারে রেখে দেবো 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পরে এটাকে আমি ফ্রিজে রেখে দেবো 1 ঘন্টার জন্য, জাস্ট এটা সেট হওয়ার জন্য। আর এই পুডিং বা ডেজার্ট যেটাই বলেন না কেন সেটা কিন্তু অবশ্যই ঠান্ডা ঠান্ডা খেতেই ভালো লাগে। তো আমি টোটাল 3 ঘন্টা পর ফিরে এসেছি। 3 ঘন্টা পর দেখতে পাচ্ছেন এটা কিন্তু একদম সফটলি এটা জমে গেছে আর একদম পুরোপুরি একটা পুডিং হয়ে গেছে। তো আমি এটাকে মোল্ড আউট করার জন্য জাস্ট সামান্য একটু ছুরি দিয়ে পাশ দিয়ে একটু আলগা করে নিচ্ছি, এতে করে এটা মোল্ড আউট করতে খুব সুবিধে হবে। তো খুব সহজেই তৈরি হয়ে গেল আমার ম্যাঙ্গো জেলো ক্যান্ডি অথবা কাঁচা আমের পুডিং। তো বন্ধুরা, আমার আজকের ভিডিওটি কেমন লাগলো সেটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি চাইবো আপনারা বাসায় একবার হলেও এটা ট্রাই করেন, আর কেমন হয়েছে সেটা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আমার আজকের রেসিপিটি যদি আপনাদের একটু ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির মাঝে শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ।